হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, একটি না একাধিক ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ, তোমাদের অ্যাকচুয়ালি কবে থেকে কবের মধ্যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে এবং কোন সময়সীমার মধ্যে, মানে কটার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন ও এরকম সাবজেক্ট রয়েছে যেগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার কী হবে এবং কবে থেকে তোমাদের স্কুল খুলতে পারে আশঙ্কা করা হচ্ছে, সমস্ত কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে তোমাদের স্কুল কবে খুলবে এবং অন্যান্য পরীক্ষামূলক বিভিন্ন বিষয়ে যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে বিষয়টা আমাদের কাছে উঠে আসে সেটা মাধ্যমিকের পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হবে। কিছুদিন আগে যখন আমাদের কল্যাণময় গাঙ্গুলি অসুস্থ ছিল, মানে পর্ষদের সভাপতি, সেই সময় কিন্তু বিভিন্ন রকম বার্তা শোনা যাচ্ছিল, কারণ তার কোভিডে আক্রান্ত ছিল। শুধুমাত্র কোভিডে আক্রান্ত না, বিভিন্ন রকমভাবে তিনি অসুস্থ ছিল। তাছাড়া অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্যও কিন্তু পর্ষদের অসুস্থ ছিল, সেই কারণে যে সভাপতির যে দায়িত্ব সেটা এসে পড়েছিল কার্তিক মান্নার কাছে। কার্তিক মান্নাকে যখন বিভিন্ন জায়গার থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ফেব্রুয়ারিতেই কি মাধ্যমিক পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে তিনি বলেছিলেন ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা কখনোই নেওয়া সম্ভব না, কারণ পর্ষদের যে কাজ হচ্ছে সেই কাজ অনুযায়ী ফেব্রুয়ারিতে কোনো দিনই মাধ্যমিক নেওয়া যাবে না। তো তারপরে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়া গেছিলো যে তোমাদের মাধ্যমিক কবে হবে। আমিও বিভিন্ন রকম বলেছিলাম, কারণ যেরকম ইনফরমেশান পাচ্ছিলাম সেই রকম ইনফরমেশান তোমাদের কাছে তুলে ধরছিলাম। কিন্তু এই মুহূর্তে যে ইনফরমেশান বা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষা দপ্তরের কাছে যে প্রস্তাব রেখেছে, সেই প্রস্তাবে এ সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে এ জুন মাসেই তোমাদের পরীক্ষা হবে। কবে থেকে কত তারিখের মধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে মধ্যশিক্ষা পর্ষদ, যেটা শিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 10 তারিখের মধ্যে তোমাদের মাধ্যমিক যে পরীক্ষা আছে সেই মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। আর পরীক্ষার সময় হবে 11:45 থেকে 3টে পর্যন্ত, মানে বুঝতেই পারলে তোমাদের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 11:45 থেকে 3টের মধ্যে প্রত্যেক দিন তোমাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে এ রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ, এরকমই প্রস্তাব দিয়েছে এ শিক্ষা দপ্তরে। তো এখানে তোমাদের তো অনেকটা ডাউট যেটা ছিল যে শিক্ষা দপ্তর চাইছিল এতদিন ধরে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে বা জুনে পরীক্ষা হবে, তোমাদের কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল যে শিক্ষা এখন মধ্যশিক্ষা পর্ষদ, মানে বোর্ডই চাইছে জুন মাসে পরীক্ষা হোক, যে ভোটের যে কার্যকলাপ রয়েছে বিধানসভা ভোটের সেগুলো যাতে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়, তারপরেই পরীক্ষা হোক, যাতে স্টুডেন্টদেরও অনেকটা সুবিধা হয়। এবং এদিকেও বলা যাচ্ছে যে যদিও চাই যে ফেব্রুয়ারিতে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা নেবে, সেক্ষেত্রে পরীক্ষা নিতে পারবে না, কারণ যে সমস্ত কাজ রয়েছে, যে সমস্ত প্রস্তুতি রয়েছে সেটাও কমপ্লিট হবে না ফেব্রুয়ারি মার্চ মাসে। সেই কারণে তোমাদের জন্য খুবই আনন্দের খবর যে তোমাদের যে জুন মাসে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেটা অনেকটা রকমভাবে অনেক জায়গার থেকে অনেক রকম ইনফরমেশান পাচ্ছিলে, কেন এটা এখন স্থির হয়ে গেছে, কারণ মধ্যশিক্ষা পর্ষদ নিজেই চাইছে যে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে জুন মাসে তোমাদের পরীক্ষা হোক, এবং পরীক্ষার সময়, মানে যে সময় সেটা হচ্ছে 11:45 থেকে 3টের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো এরকম পরিকল্পনা কিন্তু প্রস্তাব পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ আর শিক্ষা দপ্তরের কাছে। তো এটা হলো মাধ্যমিকের কথা। এর পরবর্তী বিষয় হলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল নিয়ে। তোমরা সবাই জানো তোমাদের যে প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু এখন হচ্ছে না, কারণ স্কুল বন্ধ থাকায় তোমাদের যে দ্বাদশ শ্রেণীতে যে প্র্যাকটিক্যাল রয়েছে বা একাদশ শ্রেণীতে যে প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হচ্ছে না, এবং প্র্যাকটিক্যালের যে একটা নাম্বার কিন্তু তোমাদের থাকে, যেমন কেমিস্ট্রি, ফিজিক্স একটা প্র্যাকটিক্যালের নাম্বার থাকে, নিউট্রিশন একটা প্র্যাকটিক্যালের ওপর একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা কীভাবে দেওয়া হবে স্টুডেন্টদের, এর যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস, মানে টুয়েলভদের তো ক্লাসই হয়নি দ্বাদশ শ্রেণী, সেই কারণে যে প্র্যাকটিক্যালের নাম্বারটা আছে সেটা কী ভিত্তিতে দেবে। সেই কারণে শুধুমাত্র পরীক্ষার্থী বা অভিভাবক না, ICIC বোর্ডেরও বা অন্যান্য যে বোর্ডও রয়েছে সেই বোর্ডের স্টুডেন্টরা এবং শিক্ষকরাও একই কোশ্চেন করছে বোর্ডের কাছে যে প্র্যাকটিক্যাল যে পরীক্ষা রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা নম্বর কীভাবে দেবে। সেই কারণেই কিন্তু ICIC বোর্ডের তরফ থেকে কিন্তু একটি চিঠি
পাঠানো হয়েছে এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সর্বপ্রথম আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জানানো হয়েছিল বিষয়টি, যে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য স্কুল খোলা একান্তই প্রয়োজন। তিনি জানিয়েছে যে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, যা বলার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলবে। সেই কারণে এ আইসিআইসি বোর্ডের সচিব কিন্তু এই বিষয়টি উল্লেখ করে যে প্র্যাকটিক্যালের যে সমস্যা হচ্ছে, স্টুডেন্টদের প্র্যাকটিক্যালের ক্লাস হয়নি, প্র্যাকটিক্যালের নাম্বার কীভাবে দেওয়া হবে পরীক্ষার, সেই সমস্ত বিষয় উল্লেখ করে এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটি চিঠি দিয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে প্র্যাকটিক্যাল ক্লাস করানোর জন্য জানুয়ারি মাসের 4 তারিখ থেকে ক্লাস করা একান্তই প্রয়োজন। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর যে স্কুল রয়েছে, সেই স্কুল জানুয়ারি মাসের 4 তারিখ থেকে যাতে খুলে দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে, প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারে, যাতে সেই অনুযায়ী স্টুডেন্টদের প্র্যাকটিক্যালের নাম্বারটা দিতে পারে। তো এই বিষয়টাও তোমাদের কাছে রয়েছে, যে সম্ভাবনা রয়েছে, তোমাদের এখনও পর্যন্ত কোনো কিছু নিশ্চিত না, শুধুমাত্র প্রস্তাব জানানো হয়েছে, সম্ভাবনা রয়েছে তোমাদের এর যে জানুয়ারি মাসের 4 তারিখ কিংবা জানুয়ারি মাসের এর থেকে তোমাদের স্কুল খোলার, বিশেষ করে দ্বাদশ শ্রেণী বা একাদশ শ্রেণী স্টুডেন্টদের। তো এরপরে যে বিষয়টি উঠে আসছে, যে তোমাদের পরীক্ষা মানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কবে হবে, তোমরা কিন্তু রীতিমতো জেনেই গেছো তোমাদের উচ্চ মাধ্যমিকের যে 9.5 লক্ষ পরীক্ষার্থী আছে, শুধুমাত্র বোর্ডের পরীক্ষার্থী, তারপরে মাদ্রাসার যে পরীক্ষার্থীরা আছে, সমস্ত পরীক্ষার্থীদের কিন্তু একটি করে ট্যাব দেওয়া হবে, এবং ট্যাব পাওয়ার পর আরও 5 থেকে 6 মাস যাতে সময় দেওয়া হয় পরীক্ষার প্রস্তুতির জন্য, এমনই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছে। সেই কারণে এ আমরা বলতেই পারি যে তোমাদের পরীক্ষাও, আর মাধ্যমিকের পরীক্ষা যদি এই জুন মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে হয়, সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের পরীক্ষা কিন্তু মাধ্যমিকের পরেই হবে। এ সুতরাং তোমাদের পরীক্ষা 10 তারিখ হয়ে গেলে বা জুন মাসের শেষের দিকে, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী যে জুন মাসে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর জুন মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এবং জুন মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে, মানে জুন মাসের শেষের দিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এই পরিকল্পনাই রয়েছে। এরপরের যে বিষয়টা, একাদশ শ্রেণীর পরীক্ষা কবে হবে, তোমরা একই রকমভাবে মাথায় ঢুকিয়ে রাখো, মাধ্যমিকের পরীক্ষা যদি জুন মাসে স্টার্ট হয় আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি মানে তোমাদের জুন মাসে শেষ হয়, সেক্ষেত্রে জুন মাসের মাঝামাঝি যে পোর্শন, সেই সময় কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা হবে। তো এখনও পর্যন্ত তোমাদের যে ইনফরমেশান রয়েছে, সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের পরীক্ষা কবে হবে সমস্ত কিছু জানিয়ে দিলাম। তো এ বিষয়ে তোমাদের কি মন্তব্য, যে জানুয়ারি মাসের 4 তারিখে যদি স্কুল খোলা হয়, প্র্যাকটিক্যালের ক্লাস যদি হয়, তোমাদের কতটা সুবিধা হবে না, তোমাদের এ বিষয়ে কী মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।